প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, লেখাপড়া করছো নিশ্চয় সবাই। দেখো, ম্যাথ হচ্ছে সম্পূর্ণ কি চর্চার একটা বিষয়, এটা সবসময় চর্চা করতে থাকবে। কারণ যদি চর্চা না থাকে অনেক সহজ অঙ্ক কী হয়ে যায়, ভুল হয়ে যায়। তো সবসময় কী করবে, এটা চর্চা করতে থাকবে বাসায়। হ্যাঁ, তো আমরা অধ্যায় দুই শেষ করেছিলাম, তাই না? আজকে চলো আমরা অধ্যায় তিন শুরু করছি। অধ্যায় তিনটা কী নিয়ে আমাদের, দেখো, গুণ নিয়ে। গুণের সাথে তো সবাই পরিচিত আমরা, এটা তো আমাদের জন্য নতুন নয়, তাই না? আমরা টুতেও গুণ করেছি, আমরা থ্রিতেও গুণ করেছি, এখন আমরা ফোরে এসেও কী করবো, গুণ করবো। তো এখন হয়তো আমাদের সংখ্যাটি একটু বড় হবে, এটা ছাড়া আর কিছু নয়। আমি তোমাদের একেবারে ছোটো থেকে শুরু করছি না, কারণ এগুলো আসলে তোমাদের জানা, আর যেহেতু আসলে অনলাইন ক্লাস এতগুলো করানো আসলে সম্ভব হয় না, ক্লাসগুলো অনেক বড় হয়ে যায়, তোমাদের দেখতে অনেক সমস্যা হয়। তো আমি দুটো তিনটে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, আশা করো ওগুলো দেখিয়ে দিলে তোমরা বাসায় বসে চর্চা করো, বাকিগুলোও তোমরা পেরে যাবে। আর গুণ অঙ্কের জন্য আমাদের মেইন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের নামটা, একেবারে নয় পর্যন্ত, শুধুমাত্র নয় পর্যন্ত নামটাগুলো আমাদের মুখস্থ, যেটাকে বলে একদম ছোটো স্তর, ছোটে আগেই থাকতে হবে, যাতে কি আমি যখন গুণ অঙ্কটা করব আমাকে প্রত্যেকটা নামটা পড়ে পড়ে আসতে হবে, আমি সংখ্যা দেখে সাথে সাথে কত হবে সেটা যাতে এখানে বসিয়ে দিতে পারি, নামটাটা আমার এভাবেই জানা থাকতে হবে। সাপোজ এখানে আট আর কত পাঁচ, আমি পাঁচের সাথে আট যে গুণ করবো, অনেকে কী করবে এই জায়গার নামটা পড়তেই থাকবে, আট আট এক গুণে আট, আট দুই গুণে ষোলো, আট তিন গুণে চব্বিশ, এভাবে কী করবে, পড়তে থাকবে। এতে করে কী হবে, সময়ও নষ্ট হবে, আর বারবার বারবারই গোনা মানে এভাবে নামটা পড়তে গেলে অনেক কষ্টও হবে তোমার। তো আমি যদি একেবারে আটের সাথে পাঁচ, পাঁচ আট গুণে চল্লিশ, সেটা যদি আমার মাথায় সেট আপ করে রাখতে পারি, এটা আমার এক সেকেন্ডেরই একটা কাজ, তাই না? তো আমি তোমাদেরকে এটাই বলবো, যাদের এখনও নামটাতে সমস্যা আছে, তোমরা বাসায় নামটাগুলো খুব ভালো করে পড়তে থাকো। তোমাদের জন্য বলবো যে বাসায় যেহেতু আছে খুব ভালো একটা সুযোগ, পড়ার চাপও অনেক অংশে কম, তো নামটাগুলো খুবই খুবই ভালো করে পড়ো। আসলে নামটা ছাড়া তোমরা অন্য কোনো অঙ্কই ঠিকভাবে করতে পারবে না, যতই উপরে ক্লাস উঠো না কেন এই নামটাটা লাগবে, এবং যত বড়ো গুণ অঙ্কই করো না কেন সে নয় পর্যন্ত নামটাই কিন্তু তোমাদের লাগবে। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, নামটাগুলো ছোটস্থ ছোটস্থ ওইটাই করবে, যেটা হচ্ছে টোটার আগে আমার থাকতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে, অনেকেই আমি দেখি নামটা এখনও পারো না, এটা কিন্তু হয়, অঙ্ক করার সময় এই জিনিসটা আমি দেখি দেখি বলে তোমাদেরকে বারবার বললাম। অনেকেই বলবে যে মিস এখন আমি ফোরে উঠেছি, আমাকে নামটা শিখতে বলছে। আসলে এটা না, অনেকেরই সমস্যাটা আছে, যেটা আমি অঙ্ক করা থেকে অনেকেরই দেখেছি, এই জন্য জিনিসটা বলে দিলাম। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আসো আমরা গুণ অঙ্কে চলে আসি। প্রথমে পৃষ্ঠা ৩৬ থেকে একটা অঙ্ক করাচ্ছি, যেখানে উপরে তিনটে সংখ্যা নিচে দুটো সংখ্যা, তোমরা এই ধরনের অঙ্ক তৃতীয় শ্রেণীতে কিন্তু করেছো, তো সেই জন্য আমি এই ধরনের অঙ্ক থেকে শুধুমাত্র একটা ধরবো। এই যে পৃষ্ঠা ৩৬ দুই নম্বর অঙ্কটা, হ্যাঁ পৃষ্ঠা ৩৬ দুই নম্বর অঙ্ক, আসো শুরু করি। আমি শুরু করার আগে কিছু কথা বলিনি, তোমরা জানো যেহেতু ফ্রিতে আমরা পড়েছি গুণ অঙ্ক, তারপরও শুরু করছি, আমি একদম শুরু থেকেই শুরুটা করছি। দেখো আমি এখানে দুটো সংখ্যা গুণ করছি, তাই না? এটা ৩০০ কত কত ২৫, আর নিচে কত ২৮, এগুলোর কিন্তু একটা নাম আছে, আমরা নিশ্চয়ই নামটা জানি জানি, হ্যাঁ বলো তো দেখি উপরের যে গুণটা করছি এই উপরের সংখ্যাটার নাম কি, তোমাদের মনে আছে? নিশ্চয়ই মনে আছে। এটার নাম হচ্ছে কি, গুণ্য। এটার নাম হচ্ছে কি, গুণ্য। এবং আমি যে এই সংখ্যাটা করছি এটার নাম গুণ, আর গুণ করে আমি যে উত্তরটা পাবো সেটার নাম কি হয়েছে, গুণফল। অর্থাৎ এই সংখ্যাটা আমি কি করছি, গুণ করছি, এটার নাম হচ্ছে গুণ। গুণ করছি কাকে দিয়ে, ২৮ দিয়ে, তাই না? যাকে দিয়ে গুণ করছি তার নাম হচ্ছে কি, গুণ। গুণ করার পর যে রেজাল্টটা পাবো, ফলাফল যেটা, সেটার নাম কি, গুণফল। এখানে নামগুলো লিখতে হবে না, এটা এটা জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটা লিখলাম। হ্যাঁ এটা থাক এতটুকু, চলে এবার আমরা গুণে চলে আসি। তো আমি তোমাদেরকে তো বলেই দিলাম নামটা ভালো করে জানতে হবে, নামটা যত ভালো জানা থাকবে তোমার গুণ অঙ্কে কি খুব দ্রুত করা যাবে এবং ভুলটাও হবে না। চলো আমি শুরু করছি, দেখো নিচে কত আছে, ২৮। ২৮ তো পুরোটা একসাথে গুণ করবো না, আমি প্রথমে সংখ্যা একটা সংখ্যা তো এক একের সাথে গুণ করবো। আমার কাজটা হচ্ছে নিচে যে প্রথমে গুণ করে যাবো, প্রথমে এককের অঙ্কটা ধরবো, ধরে কি উপরে যতটা অঙ্ক থাকবে সবগুলোর সাথে আমাকে গুণ করতে হবে। এখানে তো তিনটে আছে, চারটেও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, যাই থাকুক না কেন
প্রথম যে সংখ্যাটা আমি লিখবো এটা শুরু করে সবগুলো সংখ্যাকে আমাকে কি করে আসতে হবে গুণ করে আসতে হবে। তো দেখো এখানে কত আট আর পাঁচ, তাহলে একের সাথে পাঁচ গুণ করবো, আট পাঁচ গুণে কত আমরা জানি সবাই কি, আট পাঁচ গুণে হচ্ছে চল্লিশ, চল্লিশের কত লিখলাম শূন্য, আমার হাতে কত চার। হ্যাঁ এটা লিখার প্রয়োজন নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, লিখলাম কেন অনেকে আবার মাথায় রাখতে পারো না সেজন্য এইভাবে লিখে রাখবে। হ্যাঁ এই দেখো আটের সাথে পাঁচ গুণ করছি, তারপরে কাজটা আমার কি দেখো এই আটের সাথে কাকে গুণ করবো, এই যে পাঁচের পরের সংখ্যাটা, পাঁচের পরে কত আছে দুই, তাহলে আটের সাথে দুই গুণ করি তো আট দুই গুণে কত ষোলো, ষোলো হয়ে ছয়কে বসিয়ে দিব দিব না, ষোলোর সাথে এখানে কত আছে চার, এই চার আমি যোগ করবো, ষোলোর সাথে চার যোগ করলে কত, ষোলোর সাথে চার যোগ করলে হচ্ছে কত বিশ, বিশের কত লিখলাম শূন্য, হাতে কত আছে আমার দুই। এরপরে এই আটের সাথে কি করবো, আটের সাথে এই তিনকে কি করবো গুণ করবো, অর্থাৎ প্রত্যেকটাকে। হ্যাঁ তাহলে আটের সাথে তিনকে গুণ করে তিন আট গুণে কত চব্বিশ, চব্বিশের সাথে দুই যোগ করি তো কত হয় ছাব্বিশ, তাই না পঁচিশ ছাব্বিশ, এই যে ছাব্বিশ লিখে ফেললাম। তাহলে হাতে যেটা থাকবে সেটা অবশ্য আমাকে কি করতে হবে যোগ করতে হবে, হ্যাঁ এটা অবশ্য আমাকে মাথায় রাখতে হবে। তারপর আসো পরের লাইনে চলে আসি, আমি যখন পরের লাইনে আসবো তখন আমার কাজটা কি দেখো, পরের লাইনে আসার সাথে সাথে আমাকে এখানে একটা কি দিতে হবে শূন্য, এই শূন্যটা কিন্তু আমার নিজের থেকেই দিতে হবে সবসময়। দ্বিতীয় এখানে যখন পরের পরের সংখ্যায় চলে আসবো দ্বিতীয় সংখ্যায় তখন আমি কী করবো, অর্থাৎ দশাকে যখন চলে আসবো এই লাইনে আমার কী করতে হবে একটা শূন্য দিতে হবে। হ্যাঁ অনেকে শূন্য বদলে একটা ক্রস চিহ্ন ব্যবহার করে এটাও করা যাবে, তবে বইয়ের নিয়ম অনুযায়ী হচ্ছে এখানে কী ব্যবহার করতে হবে শূন্য। এবার আসো দুইয়ের সাথে কাকে গুণ করবো পাঁচ, তাহলে দুইয়ের সাথে পাঁচ গুণ করি তো পাঁচ দুই গুণ কত দশ, তাই না দশের কত লিখবো শূন্য, আমার হাতে কত আছে এক। এবার কী করবো এই যে সেম দুইয়ের সাথে কী করবো, আমি বলেছি সবগুলোর সাথে গুণ করতে হবে, পাঁচের সাথে গুণ করা শেষ এখন দুইয়ের সাথে এই দুইকে গুণ করবো, দুই দুই গুণে কত আমার চার, সেই চারের সাথে একযোগ করলে আমার কত হয় পাঁচ। এটার কাজ শেষ, এখন কী করবো দুইয়ের সাথে তিন গুণ করবো, তিন দুই গুণে কত আমার ছয়, তাহলে এই ছয়টা আমি কী করবো বসিয়ে দিই। দেখো আমার কিন্তু পাশে আর কোনো সংখ্যা নেই, এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো আরেকটা লাইন হতো, যেহেতু আমার এখানে শুধুমাত্র দুটো, আমার এই দুটো লাইনে অঙ্কটা শেষ। এখন আমি কী করবো যোগ করবো, শূন্যের সাথে শূন্য যোগ করলে কত শূন্য, আবার শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, ছয়ের সাথে যদি পাঁচ যোগ করি কত হয় এগারো, এগারোই হচ্ছে এক, হাতে আমার কত এক, আবার দুইয়ের সাথে যদি ছয় যোগ করি আট, আটের সাথে এক যোগ করলে কত নয়, আমি উত্তরটা পেয়ে গেলাম, উত্তর গুণফল হচ্ছে কত নয় হাজার একশো। এখানে আর গুণফলকে আমি দিচ্ছি না, কারণ তোমাদের তো আসলে এইভাবে গুণাঙ্কগুলো পরীক্ষায় আসবে না, তোমাদের আসবে হয়তো সংক্ষিপ্ত প্রশ্নে, আর গুণটা আমার এমনি কেন জানা থাকতে হবে অন্য অঙ্কগুলো করার জন্য। তো এটা আশা করে বুঝতে পেরেছো, আসলে পুরোনো জিনিসকে এটা ঝালাই করা আমার নতুন কিছু নয়। তারপর আমি কী করবো পৃষ্ঠা সাঁইত্রিশ, দেখো এই যে পৃষ্ঠা সাঁইত্রিশ থেকে আমি দুটো অঙ্ক নিয়েছি, একটা হচ্ছে তিন একটা হচ্ছে চার, প্রথম আমি তিন নং অঙ্কটা করছি, এই যে এই অঙ্কটা। হ্যাঁ আর আশা করি তোমরা দেখতে পেয়েছো সবাই, আমি শুরু করছি সেম আগের মতো, আমাকে সবসময় মাথায় রাখতে হবে কি আমি যে সংখ্যাটা ধরবো এটার সাথে কি উপরে সবগুলোকে গুণ করতে হবে। তো আসে শুরু করছি দুইয়ের সাথে কাকে গুণ করবো আটকে, আর দুই গুণে কত ষোলো, ষোলোর কত লিখলাম ছয়, হাতে কত এক, এই যে দুইয়ের সাথে কাকে গুণ করবো এই নয়কে, নয় দুই গুণে কত আঠারো, আঠারোর সাথে একযোগ করলে কত উনিশ, উনিশের কত লিখলাম নয়, আমার হাতে কত এক, দুইয়ের সাথে কাকে গুণ করবো এই তিনকে, তিন দুই গুণে কত ছয়, হাতে একটা যোগ করলে কত হয় নিশ্চয় সাত। আর একটা জিনিস কি দেখো এই অঙ্কগুলো প্রত্যেকটা দেখেছো, এই যে বড় বরাবরই কিন্তু বসতে হবে, এই অঙ্কটা দেখলে আমি একটা আবার চলে আসি, দেখো তো এই যে দেখো এককের বরাবর, এই যে দশকের বরাবর, এই যে শতকের বরাবর, এখানে সংখ্যা নাই, সেই জন্য কি শতকের পরে যে হাজার হয় ওইটা কি বাইরে চলে যাবে সংখ্যাটা, এভাবেই কিন্তু বসিয়ে আসতে হবে। হ্যাঁ তো এটার কাজ শেষ, আমি পরের লাইনে যাবো, পরের লাইনে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে একটা শূন্য দিতে হবে, আবার সেই দেখো দুইয়ের সাথে কাকে গুণ
ষোলো, তাই না? ষোলোর কত ছয়, হাতে কত এক, নয় দুই গুণে কত আঠারো, আঠারোর সাথে একযোগ করলে কত উনিশ, উনিশের কত লিখলাম নয়, আমার হাতে আবার কত এক, আবার এই বিশকে তিনকে গুণ করবো, তিন দুই গুণে কত ছয়, ছয়ের সাথে একযোগ করলে এই সাত, এই দেখো সাতটা কর বাইরে চলে আসবে। এরপর তুমি মানে আরেকটা সংখ্যা আমার রয়ে গেল, এটার সাথেও কী করতে হবে, আমার তিনটা অঙ্ক যোগ করবো, সরি গুণ করতে হবে। এখন আমি গুণ যে করবো, এখানে আমাকে আরেকটা লাইন ক্রিয়েট করতে হবে, আমি এখন তিন নাম্বার লাইনে চলে আসবো। হ্যাঁ, অর্থাৎ তিন নাম্বার লাইনে যখন চলে আসবো, দেখো আমি যখন দুই নাম্বার লাইনে এসেছিলাম একটা সংখ্যা ব্যবহার করেছিলাম, যখন আমি তিন নাম্বার লাইনে চলে আসবো তখন আমার আরেকটা শূন্য বেড়ে যাবে, অর্থাৎ আমার শূন্য তখন কত হয়ে যাবে, দুটো শূন্য হয়ে যাবে। এভাবে আমি যতটাই অঙ্ক করি না কেন, এখানে এখানে একটা একটা লাইন বাড়বে এবং একটা একটা শূন্য বাড়বে, বুঝতে পেরেছি সবাই? এটাই হচ্ছে আমার গুণের নিয়ম, ঠিক আছে? আমি এখানে যতটা অঙ্ক থাকবে এখানে ততটা লাইন হবে, লাস্টে একটা একটা শূন্য বেড়ে যাবে। দেখো এখানে তিনটা অঙ্ক আমার লাইনে কয়টা হবে, তিনটা, এবং দ্বিতীয় লাইনে একটা শূন্য হবে, তৃতীয় লাইনে দুটো শূন্য, আর যদি আমার এখানে চারটা অঙ্ক থাকতো আমার আরেকটা লাইন হতো সেখানে গিয়ে আটটা শূন্য বেড়ে যেত। তা আমি আর ওদিকে না যাই, এটাই শেষ করে এখন আসো এটার সাথে কী করবো, উপরে তিনটাকে গুণ করবো। তো প্রথমে একের সাথে আট গুণ করে আট এক গুণে আট, একের সাথে নয় গুণ করি নয় এক গুণে নয়, একের সাথে তিনকে গুণ করি তিন এক গুণে তিন। আমার তারপরের কাজটা কী, তারপরে কী করতে হয়, গুণের পরের কাজটা হচ্ছে কী করা, যোগ করা। আমি এখানে ছয় বসিয়ে দিলাম, তারপরে কাজটা কী আমার নয়ের সাথে এখানে কী করবো, ছয়কে যোগ করবো। তো নয়ের সাথে আমি ছয়কে যোগ করি, নয়ের সাথে ছয় যোগ করলে কত আমরা পারি, নয়ের সাথে ছয় যোগ করলে হচ্ছে পনেরো, পনেরোয়ের পাঁচ, হাতে কত এক। তো দেখো এই একটা এখানে আমি নিয়ে আসলাম, সাতের সাথে এক যোগ করলে কত হয়ে যায় আট, আটের সাথে যদি আমরা নয় যোগ করি কত হয় আমাদের, আটের সাথে যদি আমরা নয় যোগ করি কত হয়ে যাচ্ছে আমার সতেরো, সতেরোর সাথে যদি আমি আবার একটু রিপিট করছি দেখো, হ্যাঁ এখানে এখান থেকে আমি এক নিয়ে আসলাম কত, সাতের সাথে এক যোগ করলাম আট, আটের সাথে নয় যোগ করলাম আমি কত সতেরো, সতেরোর সাথে আবার আমি কত যোগ করলাম আট, তাহলে সতেরোর সাথে আট যোগ করলে কত হয়ে যায় পঁচিশ, পঁচিশের কত লিখলাম পাঁচ, আমার হাতে কত আছে দুই, এখানে উপরে আর কোনো সংখ্যা নেই, এখানে সাত আছে সাতের সাথে সেই দুইটা আমি যোগ করে দিই, আর সাতের সাথে দুই যোগ করলে কত ন, আবার নিচে কত আছে নয়, নয়ের সাথে নয় যোগ করলে কত আঠারো, তাই না? আঠারোর কত লিখলাম আট, হাতে কত আছে আমার এক, সেই তিনের সাথে আমি কী করবো এক, তিনের সাথে সে এক যোগ করে দিলে আমার কত হয় চার, আমি এখানে কত পেয়ে গেলাম আটচল্লিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন, এটাই হচ্ছে কি আমার উত্তর। তো দেখো গুণ কিন্তু আমার কঠিন কিছু না, তাই না? আমরা ধাপ মেনটেন করবো, আর নামটাটা ভালো জানা থাকলে আমরা কী করতে পারি, যে গুণের কাজটা খুব সহজেই করতে পারি। হ্যাঁ, এরপর আসো আমি চার নং প্রশ্ন লিখেছি, দেখো চার নংটা হচ্ছে সেই পৃষ্ঠা সাঁত্রিশের চার নং। হ্যাঁ, এই যে এই অঙ্কটা চলে, এবার এটা শুরু করছি, সবাই একটু মনোযোগ দিবে, বোরিং ফিল করবে না, গুণ হয়তো অনেকটা পারো দেখে তোমাদের মানে বোরিংও লাগতে পারে, ওটা যাতে না হয় কি বলছি আসো। দেখো প্রথমে এখানে আমি সেম বলেছিলাম কি নিচের অঙ্কগুলোর সাথে একক দশক এভাবে আলাদা করে অঙ্কগুলো নিয়ে উপরের প্রত্যেকটা অঙ্কের সাথে কী করতে হবে, গুণ করতে হবে। প্রথমে হচ্ছে এখানে নিচে কত পেয়েছি আট, আটের সাথে কী করি উপরেরগুলোকে গুণ করি, আট দুই গুণে কত ষোলো, ষোলোয় কত লিখলাম ছয়, আমার হাতে কত এক, আবার একের সাথে কাকে গুণ করবো এই চার, চার আট গুণে কত বত্রিশ, আমার হাতে যে এক ছিল সেটা যদি যোগ করে আমার কত হয়ে যায় তেত্রিশ, তাই না? তেত্রিশের কত লিখলাম তিন, হাতে আছে আমার আবার তিন, আটের সাথে কাকে গুণ করলাম এই দুইকে গুণ করলাম, দেখো আট দুই গুণে ষোলো, ষোলোর সাথে যদি তিন যোগ করে আমার হাতে তিন ছিল না, সেই যদি তিন যোগ করে আমার কত হয়ে যায় সতেরো, আঠারো, তারপর কত এই উনিশ। এখন আমি পরের লাইনে যাবো, তাই না? অর্থাৎ আমার এটার সাথে কাজ শেষ, আমি পরের অঙ্কে যেহেতু যাবো আমার আরেকটা লাইন হবে, আরেকটা লাইন হওয়ার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, একটা লাইনে যখন বাঁধো তখন একটা শূন্য, আসো শূন্যের সাথে গুণ করাটা কি খুব কঠিন নাকি সহজ,
তাহলে শূন্যের সাথে গুণ করাটা হচ্ছে আমার খুবই সহজ একটা জিনিস। চলো এখন আমরা শূন্যের সাথে গুণ করবো। তাহলে শূন্য শূন্য দুই গুণে কত? শূন্য। শূন্য চার গুণে কত? শূন্য। শূন্য দুই গুণে কত? আবার শূন্য। এরপর আমি তিন নাম্বার লাইনে চলে আসছি, অর্থাৎ পরের অঙ্কে। তিন নাম্বার অঙ্কে যখন যাবো তখন আমার কী করতে হবে? দুটো শূন্য ব্যবহার করতে হবে। তো দুটো শূন্য যখন আমি ব্যবহার করবো তখন দেখো কী হবে, দুইয়ের সাথে প্রথমে কাকে গুণ করবো? দুইকে গুণ করবো। দুইয়ের সাথে দুইকে গুণ করলে কত হবে? চার। তারপর কী করবো? দুইয়ের সাথে চারকে গুণ করবো। এই দুই চার গুণলে কত হবে তখন? আর এই দুইয়ের সাথে দুইকে গুণ করলে তখন কত হবে? চার। এরপরে কাজটা কি আমার? যোগ করা, তাই না? আসো যোগ করি। এখানে কত? ছয়। তারপর তিন। তারপর কী করবো? নয়ের সাথে কাকে? চারকে। যেহেতু শূন্য যোগ করে কোনো লাভ নয়, নয়ের সাথে চার যোগ করলে কত? তেরো। তেরোয়ের তিন হাতে হচ্ছে এক। একের সাথে সে একটা যোগ করে ফেলে কত হয়? দুই। দুইয়ের সাথে আট যোগ করলে কত? আর দশ। দশের কত? শূন্য। আমার হাতে কত আছে? এক। সেই চারের সাথে একটা যোগ করে দিলে পাঁচ। তাহলে উত্তরটা তোমরা লিখে নিতে পারো, পঞ্চাশ হাজার তিনশত ছত্রিশে। আমি আর উত্তরটা লিখছি না, এগুলো তুলে না, আমি পরে তোমাদের জন্য আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি তোমাদেরকে এই ধরনের দুটো দেখিয়েছি। তারপর দেখো নিচে চ্যালেঞ্জ লেখা আছে, দেখেছো? এই চ্যালেঞ্জগুলো দেখো কঠিন, দেখতে কি সংখ্যা একটা বেড়ে গেলো আর কি, তাই না? এইগুলো হচ্ছে আরও অনেক সহজ, যেহেতু নিচে যেহেতু শুধুমাত্র কি দুটো অঙ্ক আছে। তো আসো এখান থেকে একটা করিয়ে দিই, একটা করিয়ে দিলে তোমরা বাকিগুলো সবই পেরে যাবে। নিয়ম হচ্ছে সবগুলোই একই। হ্যাঁ, তো আমি তেরো নম্বর তোমাদের জন্য করিয়ে দিচ্ছি। আমি প্রশ্নটা লিখেছি, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। চলো শুরু করে দিই, কথা না বাড়িয়ে। প্রথমে কী করতে হবে? এই যে সেম আগের নিয়মে আমি কী করবো, এই কথাটা কিন্তু আমি বলেই ফেলেছিলাম যখন শূন্যের অঙ্কগুলো করছিলাম, যে উপরে যতটা অঙ্ক থাকবে প্রত্যেকটাকে শুধু আমরা গুণ করবো, এটাই হচ্ছে আমার নিয়ম। তাহলে শুরু করছি ছয়ের সাথে প্রথমে চারকে কী করবো? গুণ করবো। চার ছয় গুণে কত? চব্বিশ। চব্বিশের চার হাতে কত? দুই। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। ছয়ের সাথে তারপর কাকে গুণ করবে? এই তিনকে। তিন ছয় গুণে কত? আঠারো। আঠারোর সাথে দুই গুণ, দুই যোগ করলে কত? বিশ। বিশের তিনে দিলাম শূন্য, হাতে আমার কি আবার সেই দুই। ছয়ের সাথে এরপর কী করবো? দুটি গুণ করবো। ছয় দুই গুণে কত? বারো। আমি আমার হাতে কত ছিল? এখানে দুই ছিল, তাই না? বারোর সাথে দুই যোগ করলে কত? চোদ্দ। চোদ্দের কত লিখলাম? চার। হাতে আমার কত আছে? এক। ছয়ের সাথে একটাই গুণ করি, ছয় এক গুণে কত? ছয়। সেই এক যোগ করলে কত? সাত। এরপর দ্বিতীয় জন্য চলে আসলাম, আমি কী দিলাম? একটা শূন্য দিলাম। এখন আমি সেমভাবে কী করবো? পরের অঙ্কটার সাথে এগুলো কী করে যাব? গুণ করে যাব। চার পাঁচ গুণে কত? বিশ। বিশের কত লিখলাম? শূন্য। হাতে কত আছে আমার? দুই। তিন পাঁচ গুণে কত? আঠারো। আঠারোর সাথে সেই দুই যোগ করলে কত হয় আমার? উনিশ। হ্যাঁ, আঠারোর সাথে আমি দুই যোগ করলাম কত? বিশ। তাহলে বিশের কত? শূন্য। হাতে আমার আবার কত আছে? দুই আছে। পাঁচ দুই গুণে কত? দশ। দশের সাথে আমি যদি দুই যোগ করি কত? সরি, আমার একটু ভুল হয়েছে হয়তো, সরি সরি। আমি আবার একটু শুরু করছি, এখানে কোথাও হাতে ধরাটা আমার অঙ্কটা ভুল হয়েছে, একটু মিস্টেক হয়ে গেলে দেখো। আবার শুরু করছি দ্বিতীয় লাইনে, একটা শূন্য আমি দিলাম। পাঁচের সাথে চার গুণ করলাম, চার পাঁচ গুণে কত? বিশ। বিশের কত লিখলাম? শূন্য। হাতে আমার আছে কত? দুই। তারপর দেখো পাঁচের সাথে তিনকে গুণ করবো, তিন পাঁচ গুণে কত? পনেরো। আমি এখানে ভুল আঠারো বলে ফেলেছি, এই জন্যই ভুলটা হয়েছিল। তিন পাঁচ গুণে হচ্ছে পনেরো। পনেরোর সাথে এক যোগ করলে, সরি দুই যোগ করলে কত? সতেরো। সতেরোর কত লিখলাম? সাত। হাতে কত আছে আমার? এক। পাঁচ দুই গুণে কত? দশ। দশের সাথে এক যোগ করলে কত? এগারো। আমার হাতে আবার সে এক আছে। পাঁচের সাথে এক গুণ করলে কত? পাঁচ। আর আমি এক যোগ করলে কত হয়ে যায়? ছয়। এখন আমি কী করব? সরি, এখন আমি কী করব? যোগ করব। দেখে আসলে যোগটা শুরু করছি, দেখি এখানে চার, এখানে কত? শূন্য। তারপর চারের সাথে সাতকে যোগ করব, চারের সাথে যদি সাতকে যোগ করি কত হয়ে যায় আমার? এগারো। এগারোর কত? এক। হাতে আমার কত আছে? আবার এক আছে, তাই না? সাত
হাতের সাথে এক যোগ করলাম কত আট হাতে একটা যদি আমি যোগ করি কত হয়ে যায় নয় আর পাশে শুধুমাত্র কত আছে ছয় আছে ছয়টা কি না বসিয়ে দিলাম তা আমি আমার উত্তরটা পেয়ে গেলাম তাই না 69,104 তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ প্রত্যেকটা নিয়মই একই শুধু সংখ্যা হয়তো একটা দুটো এদিক ওদিক কমে বা বাড়ে হ্যাঁ এটাতে কোনো সমস্যা নেই তোমাদের এসডব্লিউটা আমি দিচ্ছি দেখো এসডব্লিউ হচ্ছে পৃষ্ঠা 42-এর 1 নং বেশি দিচ্ছি না তোমাদের অত বেশি আসবে আমি বেশি দিলে তোমাদের চাপ হয়ে যাবে সেজন্য তোমরা করবে 14-18 ঠিক আছে এই 14-18 পৃষ্ঠা 42-এর 1 নং এই যে পৃষ্ঠা 42-এর 1 নং এই 14-18 দুই ধরনের মিক্সড করা অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি তো এগুলো তোমরা করবে নেক্সট দিন আমরা পড়ার অঙ্ক ইনশাল্লাহ চলে যাব আর আজকে ক্লাস নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ তো পরের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ